जय गुरु। आगे और सुंदर सुंदर वीडियो पाने के लिए चैनल को सब्सक्राइब और बेल आइकन प्रेस करना ना भूले। जय गुरु। আমরা প্রতি প্রত্যুষে নামে বসবো এবং সেই ঠাকুরকে অনুরাগের সাথে নাম করব। ঠাকুর বলছে অনুরাগে করলে নাম আক্রমণস্থাম, তাই সেই অনুরাগের সাথে। ঠাকুর আরো বলছে যে আমরা এই যে নাম করব, আমরা যেমন নাম করব আমাদের পরিবারে প্রত্যেকটা মানুষ যেন আমরা নামে বসি, তাই জন্য ঠাকুর দিয়েছেন যে 5 বছর বয়সে নাম দাও, 12 বছর বয়সে দীক্ষা দাও, ছোট ছোট ছেলে মেয়েগুলোকে তাদেরকে আমরা মারা এখানে আছি। আমরা মায়েরা আমরা হয়তো সবাই নামে বসি, কিন্তু আমার ছেলেটা যেটা ঘুমিয়ে থাকে, আমার মেয়েটা ঘুমিয়ে থাকে, তাদেরকে আমরা হয়তো নাম দিই না বা নামে বসাই না। অনেক সময় দীক্ষাও দিই, কিন্তু তাদেরকে আমরা তুলে দিই, তাদের একটুখানি নামে বসাই না। ঠাকুর বলছে ওদেরকে ওদের ব্রেন আরো জাগ্রত, ওদের ছোটবেলা থেকে যদি একটু নাম করানো যায় তাহলে ওদের ব্রেন সেল আরো জাগ্রত হয়। তাই ঠাকুর চেয়েছে যে আঠু কথার সময় থেকে করাতে। তাই আমরা মায়েরা আমাদের দায়িত্ব রয়েছে আমরা সংসারটাকে সুন্দর করার। ওই যে ঠাকুর বলেছে মা গো তোদের হাতে আমি 14 আনা ভার দিয়েছি, তোরাই পারিস এই সংসারটাকে সুন্দর করে তুলতে পারি, তোরাই পারিস এই পৃথিবীটাকে সুন্দর করতে। তাই ঠাকুর আমাদেরকে এই নামের কথা, আরো কেন আমরা নাম করব, নাম করার আরো কারণ ঠাকুর বলছেন যে নাম করলে আমাদের দেহটাকে যদি আমরা দেখি, আমাদের দেহটা হলো ঠাকুর এক রাজা জিজ্ঞেস করছেন, বলছে ঠাকুর আপনি তো বলছেন ঊর্ধ্বমূল অথ সাকো, কেন? বলছে গাছের মূলটা থাকে তলায় আর মানুষের মূল থাকে এই মাথায়। যত নাম করা যায়, যেমন গাছের মূলে জল দিলে গাছ সুন্দর হয়ে বেড়ে ওঠে, তেমনি আমরা যদি এই মাথায় আমরা যত নাম করব সে তত খাদ্য পাবে, আমাদের খাদ্য সেই নামে, এবং আমাদের দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ ব্রেনের প্রতিটি কাজ আমাদের আরো সক্রিয় হবে। তাই ঠাকুর বললেন যে খুব নাম করতে হয়, নাম করলে দূরবর্তী অনেক ঘটনাও মনে এসে যায়। তাই দয়াল প্রভু আমাদেরকে প্রত্যেকে আমার পরিবারের প্রত্যেকে যেন আমরা অতি প্রত্যুষে নাম করি। নাম করার পর ঠাকুর আমাদেরকে যে প্রতিটা দিনই যে দিয়েছেন, যে আমাদের দিয়েছেন শতনজ্ঞা পাঠ, ঠাকুর দিয়েছেন আমাদের ইষ্টভীতি, ঠাকুর দিয়েছেন আমাদের প্রার্থনা, প্রত্যেকটার মধ্যে বিজ্ঞান রয়েছে। এই যে শতনজ্ঞা পাঠ আমরা নাম করার পর যখন করব, তখন আমাদের মধ্যে যে আমি যখনই বলছি যে আমি অপ্রতি, আমি অমানি, আমি নিরালস, আমি কামলে খোঁজিতে বসি, এই যে এই কথাগুলো যখন আমি বলছি, শুধুমাত্র কি আমি ঠাকুরের সামনে ওইটুকু কথা বললাম ওতেই কি আমাদের হয়ে গেল? তা না, আমাদের সারাদিন ওই যে আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করলাম আমি সারাদিন এটা জপ করব, আমি যত সারাদিন সেটাকে জপ করব আমাদের চরিত্রটা তত সুন্দর হবে, আমাদের সংসারটা তত সুন্দর হবে। ঠাকুর বললেন ধর্ম যদি না করলো সংসারের নিত্য কর্মে বাতিল করে রাখলে তুই কি হবে তেমন ধরবে? আমাদের সংসারটাকে সকলকে ভালোবাসতে হবে, আমাদের মায়েদের ধৈর্য থাকতে হবে। আমি আমার ওখানে বলছি ঠাকুর তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য, আমরা সর্বদা আগে কোথায় প্রতিষ্ঠা করবো আমার মধ্যে, আমি যেন প্রতিদিন আমার চরিত্রটা এমন হয় পরিবারের সবাই দেখে বলবে আমার মাটা কত ভালো, আমার শাশুড়ি মা বলবে আমার বৌমা কত ভালো, কি সুন্দর করে সংসার আমাদেরকে তাই যেমন নিয়েছে। তারপরে ঠাকুরের সাথে যোগযুক্ত হওয়ার জন্য ঠাকুর আমাদেরকে পরবর্তী দিয়েছিলেন ইষ্টভীতি মহাযজ্ঞ। দয়াল প্রভু আমাদের ঠাকুরের সাথে যোগযুক্ত রাখার যে মহাযজ্ঞ ইষ্টভীতি দিয়েছেন, এই ইষ্টভীতি আমরা যেন একটু সমৃদ্ধি করি, আমরা বাড়াই, আমরা যেন সেই কোন কালে কোন টাকায় যে করেছি সেটা রাখি না যেন, এবং সেটা যাতে আমরা ঠিক ঠিক পাঠাই। আমরা মায়েরা এখানে আছি সবাই করি, আমরা করবো আমাদের ছেলে মেয়েদের তাদের নিজের হাতে দিয়ে করাবো, হাতে দিয়ে করালে হবে তার অভ্যাস। তাই দয়াল ঠাকুর চাইছেন যে এই আধো কথার সময় থেকে করে করিয়ে যা শেখাবি
সেইভাবে মক্ষম ছেলে হিসাবে তো আল্লাহ পস্তাবে। আমার ছোটবেলা থেকে তাদের হাত দিয়ে পড়াতে হবে, যদি ছোটবেলা থেকে তাদের হাতে হাতে দিয়ে পড়ায় তখন তাদের মধ্যে সেটা জাগ্রত হবে। তখন একটু বড় হলে, অনেক সময় আমরা দেখি অনেক বাড়িতে ছেলে মেয়ে একটু বড় হলে তারা হয়তো করে না। আজকে যে আমাদের ব্রহ্মচর্য আশ্রম নেই, এককালে ছিল ব্রহ্মচর্য আশ্রম, গার্হস্থ্য আশ্রম, বানপ্রস্থ সন্ন্যাস, এই ঘরগুলো মা আমরা সেই ব্রহ্মচর্য আশ্রম করবো, ইষ্টের সাথে যোগযুক্ত করে প্রতিনিয়ত প্রতিনিয়ত তাদের দিয়ে হাতে করে ইষ্টভীতি করাবো। এবং ইষ্টভীতি করার পর আমরা যে প্রার্থনায় বসবো তখনও তাদেরকে নিয়ে বসবো। তাই তো এক মা গেছেন তা ঠাকুরের কাছে, কুলে তার বাচ্চাটা জিজ্ঞেস করছে, ওরে তোর বাচ্চাটা কি প্রার্থনা করে? আমার এই ছোট্ট সন্তানে কেমন করে প্রার্থনা করবে? তখন সে কি করছে না প্রার্থনা বলছে, ওই কোলে নিয়ে নিয়ে করবে। আমরা মারা যদি ছোটবেলা থেকে তাদের করা, আমাদের মায়েদের হাতে যে ঠাকুর এত ভার দিয়েছি, তারপরে আছে প্রণাম, সেই সমবেত প্রার্থনার পরে যদি আমাদের প্রণাম প্রত্যেকটা, এই প্রণামের মধ্যে দিয়ে আসবে শ্রদ্ধার চাষ আমাদের বড় গুরুজনদের মধ্যে। এই যে আমরা বলছি মন্দির করবো, এখানে মন্দিরে করার কথা হচ্ছে, মন্দির আগে ঘর গুলোকেও মন্দির মন্দির তো হওয়া দরকার, নাহলে তার ভাব প্রকাশ হবে না। আর মন্দিরের জন্য আমরা যদি কেউ কিছু দিতে পারি সেটা আমাদেরই ভালো। আমরাই ঠাকুরকে যত ভালোবাসবো যত দেবো ততই ঠাকুরের কিছু না, সবই আমার সবই আমার। তার জন্য যত অর্থ দেওয়া যায় তত, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে তারই, তাই ঠাকুর বলেছেন যে আগে ঘরে দেওয়া শেখাও, ঘরে তোমার পিতামাতাকে দাও, তুমি পিতামাতাকে প্রণাম করাও, তুমি শ্রদ্ধার চাষ শেখাও। এই যে আজকের দিনে দেওয়া নেই, আমরা শুধু ভাবি ছেলেকে শুধু দিতেই হয়, ঠাকুর বলছে না তাদেরকে দিয়ে দেওয়াতে হয়। আর সব সময় পরিবারে একটা সবার সবার মধ্যে একটা ভালোবাসার ভাব রাখতে হয়, কখনো কারোর নিন্দা করতে হয় না। কখনো স্বামী সবসময় মা তার বাবার গুণগান গাইবে, বলবে তোর বাবা কত কষ্ট করে, মা বা তার মায়ের গুণগান গাইবে, দেখ তোর মা কত ভালো করে রান্না করে আমাদের খাওয়ায়, সে শ্বশুর শাশুড়ির সব কথা গুণের কথা বলবে। তখন সেই ছেলের মধ্যে পরিবারের প্রতি শ্রদ্ধার চাষ হবে, সে ছেলে কখনো খারাপ হবে না। তার সাথে রয়েছে আমাদের সস্তনী সদাচার, ঠাকুর যেই দীপন সস্তনী কেন দিয়েছেন, সস্তনী দেওয়ার কারণ হলো ঠাকুর বলছেন মানুষগুলোকে বাঁচাতে হবে, মানুষগুলোকে দীর্ঘায়ু করাতে হবে, মানুষগুলোকে তার ইষ্টময়। আমরা যদি মাছ মাংস এগুলো খাই তাহলে ঠাকুর থাকতে পারে না। ঠাকুর বলছে যে তোমার শ্রমিকদের মন্দিরে করো, তাহলে মন্দিরে করতে হলে আমাদের দেহটাকে পবিত্র করতে হবে। এছাড়াও ঠাকুরের বিজ্ঞান বললেন, কি বিজ্ঞান যে বলছে আমরা যদি আমিষ খাই তাহলে আমাদের দেহ থেকে একটা টক্সিন বেরোয়। তাই বলছে যে আমিষের বিধান হতে আমার দেহের সৃষ্টি খুব উগ্র হয়, আমাদের নাম ধ্যান করতে অসুবিধা হয়। তাছাড়া বহু সেল আমিষটা যে অং ধাতু থেকে এসেছে, অং মানে বীজ, এই যে মাছ মাংস এগুলো অ্যানিমেল সেল, আমাদের দেহে কিন্তু আমরা যেমন বলছে কোথাও কোনো কম্প্রোমাইজ করলে হবে না, স্বামী তো
তোমার স্বামীর মনে যাতে কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখি, তোমার শ্বশুর শাশুড়ি কেমন আছে তার দিকে লক্ষ্য রাখবি, এবং নারী মায়ের মতো আপনার বর্ণ বংশ যেন মায়ের, তাই ঠাকুর বললেন মায়ের ছেলের সাথে মায়ের দেবী
যদি তারা কৃষ্টির জন্য নষ্ট সবসময় তার জীবন নষ্ট হয়ে যাবে আমরা যেন এই সমস্ত আমরা যেন বলতে পারি যার জন্য আমার দয়ালি যদি জিজ্ঞেস করে ঠাকুর দয়া আমাদের বাঁচানোর জন্য যে কথা দিয়েছেন যেমন ঠাকুরের বিবাহ করে ফেলো না তোমরা লেখাপড়া শিখো সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো আমাদের বিরাট দায়িত্ব করবেন আমি অত তার বর্ণ বিশ্বাসঘাত কখনো মেয়েকে উচ্চ বর্ণের মেয়েকে নিম্ন বর্ণের ছেলের সাথে বিয়ে দিও না যদি তা দাও পৃথিবী নষ্ট হয়ে যাবে তার জীবন নষ্ট হয়ে যাবে সমস্ত নষ্ট হয়ে যাবে আসুন মা আমার দয়ালি যা দয়াল আমাদের বাঁচানোর জন্য যে কথা দিয়েছেন যা বলেছেন আমাদের জীবনের পরম মঙ্গলের যে জিনিস দয়ালের চরণে সবার মঙ্গল কামনা করি আর বর্তমান আচার্য দেব যে চেয়েছেন এবং দাদা চেয়েছেন যে ঘরে ঘরে মানুষকে বলো ঠাকুরের পথে যাতে চলে ঠাকুরকে নেয় তাই তো তিনি চেয়েছেন 3.5 কোটি দীক্ষা কেন কেন চেয়েছেন আর জগৎ পর কিশোর দুরবস্থা কত যুদ্ধ মানুষ কত লেখাপড়া শিখেছে কিন্তু তারা জানে না মানুষকে ভালোবাসতে হয়তো কত কি তারা জানে না কেমন করে সন্তান নিয়ে আসতে হবে তারা জানে না কেমন করে স্ত্রীকে ভালোবাসতে হবে টাকা আছে পয়সা আছে ঘর আছে বাড়ি আছে শিক্ষা তারা জানে না কি শিক্ষা পেলে হবে তাই দরকার দয়ালকে ঘরে ঘরে আমরা নিজেরা তাই ঠাকুর বলছেন নিজেই পাঠ অন্যে বাঁচাই নিজে থাকি ধর্ম বলেই জানিস থাকি সবাইকে বাঁচাতে হবে তাই তো দ্বার বলেন পাড়া পড়ছে সব নিপাত যাবে তুই একা সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার কুঁজি সবাইকে নিয়ে আমরা ভালো থাকবো আমাদের বিরাট দায়িত্ব আর এখানে মন্দির হচ্ছে আমরা সবাই আমরা করা মানে ঠাকুরকে না আমার আমার দয়াল জীবনের দেবতা আমি তাই আমার সাথে যদি যোগাযোগ রাখবে আমি যেটুকু সম্ভব যা আমার দয়ালকে চাপারি করবো আপনারা একটু যোগাযোগ করবেন আমি অত বুঝি না বেশি আবার করলে আমি তাই করবো দয়াল সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি আমার কথা শেষ করলাম জয় গুরু মা জয় গুরু জয় গুরু সব মায়েদের দাদাজি জয় জয় গুরু মা জয় গুরু অপূর্ব ইষ্ট প্রসঙ্গ শুনে নিলাম আমরা মায়ের কাছ থেকে এত সুন্দর ইষ্ট প্রসঙ্গ শুনে